ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সেজন্য আমাদেরকে বাংলা ভাষা মাতৃভাষার মাধ্যমে মানে এই কাজটা করতে হবে। এবং শেষকালে শেখ সালাহউদ্দিন বাকুল আহমদ আমাদের কেন্দ্রীয় সভাপতির কাছে তিনি আবেদন রেখেছেন যে জমিয়তের নেতৃত্বে এখানে এমন একটা প্রতিষ্ঠান হোক যে প্রতিষ্ঠান মানে এই সমস্ত অভাবকে দূর করবে। যাই হোক, আল্লাহ তাআলা জাযায় খায়ের দেখ, তিনি জজবাতি বক্তব্য রেখেছেন, জজবাত নয় জজবার সাথে বক্তব্য রেখেছেন। আল্লাহ তাআলা তার এই মূল্যবান প্রশিসকে আল্লাহ তাআলা চেষ্টা করে আল্লাহ গ্রহণ করেন এবং আমাদের মধ্যে চেতনা সৃষ্টি হয়, আমরা সমস্ত কিছু বাংলা ভাষায় স্থানান্তর করার জন্য ইনশা আল্লাহ রাজিব আমরা আজ থেকে পলিসি প্রোগ্রাম গ্রহণ করব। শেখের মানে পরামর্শ আমরা কামনা করবো। যাই হোক, এখন আপনার একটু ধৈর্য ধরে বসুন ভাই, একটু ধৈর্য ধরে বসুন। আমি কিছু তো বক্তব্য রাখবো, তারপরে আমাদের আজকের সমাপ্তি ভাষণ আমাদের শেখ সাইদুর রহমান মাদানী সাহেব দিবেন। মাত্র মোটামুটি আধ ঘন্টা সময় আছে, সব মিলিয়ে আপনার একটু ধৈর্য ধারণ করুন। যেহেতু মহিলাগণ আছেন, তাদের সম্পর্কে কিছু বক্তব্য রাখা দরকার, সেজন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা সহ বুনিয়াদী কথাটা বলছি। প্রথম বুনিয়াদী কথা যে আল্লাহ তাআলা মানব সমাজকে দুভাগে ভাগ করেছেন, একটা নর আর একটা নারী। প্রত্যেকের কর্মক্ষেত্র আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন, যে নারী বাড়িতে অবস্থান করবে এবং বাড়ির কাজ সামলাবে। এতে সে পুরুষ যত নাকি উন্নার্জন করছে বিদে সারা পৃথিবীর দূরে, তার সে সমান ভাগ হবে। মায় না তো হিজা কন্যা বিবাহ দেহা প্রাইন না হাসুদের কবি ফাজার মুজাহিদ হিসেবে জেলা হিতা তখন নাকি বইতে কন্যা বলা তবা বলা তবা কন্যা তবা জাহিলিয়াত রুলা, এ মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করো, বর্বরতার যুগ নাই প্রকাশ্যে চলাফেরা করিও না। এটা পুরা মেয়েদের কথা। আজকে আমরা পাশ্চাত্যের প্রোপাগান্ডার শিকার হয়ে নারীদেরকে চাকরি ক্ষেত্রে নামিয়েছি, মাঠে নামিয়েছি, সবকিছু জায়গায় নামিয়েছি। আর বিশেষ করে 2017-18 পরিসংখ্যান যদি দেখেন, পত্রপত্রিকা যদি পড়েন, তাহলে আপনি অবাক যাবেন যে 4 মাস 5 মাস 6 মাস থেকে শুরু করে 12-13 বছর তোমায় আমরা প্রায় 18 ঘুরতে বসে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর আগে এটা করে না, এমন ব্যবচার শুরু হয়েছে ছোট ছোট বাচ্চাদের সাথে, নাবালিকা বাচ্চাদের সাথে। এটা কিসের লক্ষণ? আমরা কিছু বলবো না। আজকে পুলিশ আছে, প্রশাসন আছে, সব কিছু থাকা সত্ত্বেও আজকে নারীদের প্রতি যে অত্যাচার, সেটা তো গোপন বিষয় নয়। পুলিশ প্রশাসন কতজনকে সামলাবে? আপনি যদি পরিসংখ্যান করেন, আমি ইসলামের বুনিয়াদী নোকটা পরে আমরা করব, আজকে যে আমাদের সমস্যা সার্বিক একে বাঁচাতে পারে একমাত্র ইসলাম। যতই কঠোর আইন করা হোক একে কন্ট্রোল করা সম্ভব নয়। তার কারণ, একজন পুরুষকে আল্লাহ পুলিশ যাকে এমন করে তৈরি করেছেন এবং নারীকে এমন বৈশিষ্ট্য তৈরি করেছেন, অপোজিট সেক্সের প্রত্যেকে প্রত্যেকে দেখলে আকৃষ্ট মানুষের দিক থেকে হবেই, সে যতই বলুক না কেন। সেজন্য আল্লাহ পুলিশ প্রথম বুনিয়াদি নিয়ম যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে যে ফুল্লিল মুমিনিন ইয়াকুদ মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বুনিয়াদি কথা, মুমিনদেরকে বলে দাও যারা আল্লাহর আইনে বিশ্বাসী তারা যেন পথ চলাকালীন নিজের চোখটাকে নিচু করে চলে, নিজের লজ্জা স্থানে সুরক্ষা প্রদান করে। তার কাজ কারণ অন্তর পবিত্র থাকার এটা একমাত্র উপায়। আপনি দেখবেন, বারবার দেখবেন, বারবার দেখবেন, এরপরে আপনার মন পবিত্র থাকবে, কোনো আকর্ষণ থাকবে না। কোনো পুরুষ যদি এ ধরনের কথা বলে তাহলে আমি তাকে হয় বলি যে তার পুরুষত্ব শেষ, নতুবা সে মিথ্যা কথা বলছে। সুতরাং মানুষ মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ আছে, যেমন তেমনি নারীদের আকর্ষণ আছে পুরুষদের প্রতি। আল্লাহ তাআলা সেজন্য মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন যে বকুল্লিল মুমিনাত ইয়াকুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না,
হে আল্লাহ, হে হে রাসূল, তুমি মুসলিম মহিলাদেরকে বলে দাও, মহিলাদেরকে নির্দেশ দাও, তারা যেন নিজের চোখটাকে নিচু রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে। তাহলে বোঝা গেল নারী পুরুষ নির্বিশেষে সকলেই একত্রকে বিনা প্রয়োজনে দেখা থেকে বিরত থাকবে। এরপরেও যদি আপনি রাস্তাঘাটে বেরিয়ে গিয়ে যদি কোনো মহিলাকে দেখেন, এখানে কে দুটি বিধান, এক নম্বর বিধান হচ্ছে যে আপনি হঠাৎ করে কোনো নারীর প্রতি আপনার চোখ পড়লো, আপনি সঙ্গে সঙ্গে নিজের চোখটাকে নিচে নামিয়ে নিন। এরপরে যদি পুনর্বার আপনি তার দিকে দৃষ্টিপাত করছেন, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে ইয়া আলী ওয়ালা তুতবি নযরাতান নযরাতান ফাইন্নাকাল উলা ওয়ালা তুতলাকাল আখিরা। আলী কোন মহিলার প্রতি দৃষ্টিপাতের পর দৃষ্টিপাত করলো না, বারবার তুমি দেখো না, যারা প্রথম দর্শন মিলে তুমি পশ্চিম থেকে দেখেছো, সেই পশ্চিম থেকে দেখার কারণে তুমি যে প্রথম দেখেছো এটা তোমার জন্য, অর্থাৎ তোমার জন্য ক্ষমা, তুমি এমনি দেখে চোখ পড়ে গেছে, কিন্তু বারবার যে ঘুরে ঘুরে তুমি দেখবে এটা তোমার পক্ষ ধরে শয়তানের পক্ষ থেকে। সুতরাং ইসলামের বিধান হচ্ছে নারী এবং পুরুষ নির্বিশেষে যে হঠাৎ করে পথে কোনো নারী করলো, আমার চোখ পড়ে গেল, আমি চোখটাকে নামিয়ে নিব, চোখটাকে নামিয়ে নিব, নারী এবং পুরুষ উভয়ের জন্য নির্দেশ, একটা বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে যে কোন মহিলাকে যদি দেখে আমার মন উতলা হয়, এটা হওয়াটাই স্বাভাবিক, যেটাকে অস্বীকার করতে পারবে না কোন মানে সাইকোলজিস্ট, কেউ অস্বীকার করতে পারবে না মন উতলা হতে পারে, তাহলে আপনি কি করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি বাড়ির বাইরে যায় এবং কোন অপর নারীকে দেখে তার মন যদি খারাপ হয়, কোন কারণে তার মনের যদি পরিবর্তন দেখে, তাহলে সে যেন তৎকাল বাড়ি ফিরে এসে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে। আল্লাহ সুতরাং তার কারণ দর্শিয়েছেন ইন্দু মাহা মিসি মাহা, যা যে জিনিসটা থেকে লোভ করেছে সেই জিনিসটা তার বাড়িতে এক সেম জিনিস সেম বস্তু তার বাড়িতে আছে। সুতরাং একটা অন্যায় যে ভাবনা এসেছিল সেটা প্রশমিত নিজের বৈধ স্ত্রী দ্বারা, বৈধ স্ত্রীর সাথে সহবাস করার নেকি কত জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে নিজের পবিত্রতা রক্ষার জন্য সহবাস করে, অফি বুঝে আজ এরকম সাদাকা, তাহলে সে সাদাকার নেকি পাবে, আল্লাহ তাআলা তাকে পুণ্যদান করেন। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে প্রশ্ন করছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইয়াতি আহাদুনা ইমরাতাহু ওয়াইয়াকদি শাওরাতাহু ওয়া ফিহা আজরুন, এক ব্যক্তি নিজের স্ত্রীর কাছে এসে নিজের জৈবিক চাহিদা পূরণ করে, সহবাস করে, সে সাধারণ করে, এরপরে তাতে কি নেকি পাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশ্চর্য হওয়ার কি আছে, তুমি উত্তর দাও এই কাজটা যদি সেই ব্যক্তি নিজের বৈধ স্ত্রীর সাথে না করে কোন অবৈধ নারীর সাথে করতে তাহলে গুণা হতো না, হতো না? অবশ্যই গুণা হবে, আরে ব্যবচার করে গুণা হবে না, বলছে ব্যবচার করে গুণা হবে, তখন বৈধ স্ত্রীর কাছে সেই কাজটা করে নেকি হবে। আপনি ইসলামের ভাবনা মতো পবিত্র আপনি দেখুন যে একটা মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছে স্ত্রী সহবাস করলে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ হয়, নেকি আছে, তাহলে নারীর মর্যাদা কে দিল? আমাদের দেশের মহিলাদের মধ্যে একটা ভাবনা বিরাজ করছে, অবশ্য সেটা আমাদের পার্শ্ববর্তী ভাইদের দৃষ্টি কালচার থেকে এবারে এটা অনুপ্রবিষ্ট, সেটা হচ্ছে যে বেটা ছেলে হচ্ছে মৌমাছির মতো কিংবা প্রজাপতির মতো, সে হাজার ফুলের মতো পার করবে, কিন্তু নারীকে দেবে না, নারী কিছু করলেই অপরাধ, বেটা ছেলে সব করলে অন্যায় করে বেড়ানো আর মেয়ে ছেলেটা করলে কখনো অপরাধ, এটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলছে একটা বলছে না ব্যবসারে করে কাছে যেও না, ওই যে স্ত্রীর সাথে তুমি সেই কাজটা করো, পাইন্ডা মাহা মিসুল্লাহ দি মা, এ ব্যাপারে আরো লম্বা হাদিস আছে। সুতরাং ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে, পুরুষকে বলছে তুমি স্ত্রীকে নিয়ে সুখী থাকো। একটা হাদিস শুনুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুবকদের উৎসাহিত করছেন, ইয়া মাশারা শাবাব, এ যুবকের দল, যার যৌন শক্তি আছে সে যেন বিবাহ করে, সঙ্গত কারণে তার চক্ষু অবরুদ্ধ থাকবে, এবং তার লজ্জাস্থান সুরক্ষিত থাকবে, কেউ যদি বিবাহ করার তার সম্মতি না থাকে মোহর ইত্যাদি খরচ করার, তো সে যেন সওম পালন করে, শ্যাম পালন করে, ফাইনা হলো বেজা, এতে তার যৌন শক্তি কিছুটা হ্রাস পাবে। এবং অপরাধী বলছেন মারা আল্লাহ তাআলা
কোন ব্যক্তির দীপ্ত পবিত্র অবস্থায় আল্লাহর সঙ্গে কেমন দিন সাক্ষাৎ করতে চায় সে যেন স্বাধীনা মহিলাকে বিবাহ করে। তাহলে বিবাহের প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে, পুরুষকে বলা হচ্ছে তুই নজর নিচে রাখো, মহিলাগত মহিলাদের প্রতি দৃষ্টিপাত করে মন উদানা হলে বৃষ্টির সাথে মেলামেশা করো। অপরদিকে মহিলাকে বলা হচ্ছে যে হঠাৎ বাইরে থেকে পুরুষ উত্তপ্ত হয়ে কোন মহিলাকে দেখে তার মন উতলা হয়েছে, এমন তো পরিস্থিতিতে বাড়িতে আসছে স্ত্রী রান্না মানে উনুনের কাছে আছে রান্না করছে, এমন তো অবস্থায় স্ত্রী বলছে যে তুমি আমার সাথে এক মিলামেশা করতে এসো, তো স্ত্রী যেন অস্বীকার না করে নূর যদিও তরকারি ফুটে যায় ভাত ফুটে যায়, কারণ সে পাপ থেকে বাঁচার জন্য কাজ করছে। আপনি দেখেন ইসলাম কত সুন্দর ব্যবস্থা করেছে, এবং একটা হাদিসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর দৈবিক চাহিদার প্রয়োজন থাকা সত্ত্বেও বিনা কোনো ফিজিক্যাল ডিফিকাল্টি ছাড়া যদি শুধুমাত্র ফিজিক্যাল ডিফিকাল্টি বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন যে শারীরিক কোনো প্রকার মেয়েদের কোনো অসুবিধা সুবিধা বা শারীরিক ভাবে কোনো অসুখ বিসুখ ছাড়া সে মহিলা যদি স্ত্রীর সাথে স্বামীর সাথে সহবাস করতে অস্বীকার করে তো সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতা ওই মহিলার প্রতি বদুয়া করে যে তুমি তোমার স্বামীকে তুমি তোমার অধিকার তুমি দাও দাও নেই। তাহলে বোঝা যাচ্ছে একটা সুন্দর এবং সুষ্ঠ পবিত্র পবিত্র সমাজ গঠনের জন্য ইসলামের কত সুন্দর বিধান তা আমরা সেটাকে অবহেলা করছি। মা বোনেরা আমি যেটা বলতে চাচ্ছি দুটি দিক, এক তো হচ্ছে যে আমরা পাশ্চাত্যের থেকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পোশাক আজকে যাচ্ছে আপনার শিক্ষা করতে পারা নাই, ইসলামে শিক্ষা করতে পারা নাই, কিন্তু আপনাকে দেখে আপনার কন্যাকে দেখে আপনার কোনো আত্মীয়কে দেখে অন্য কোনো পুরুষ সে রাতে ঘুম হারাম হয়ে যাবে, সে রাতে স্বপ্ন কন্যার রকম স্বপ্ন দেখবে, এটা কি আপনার জন্য বৈধ? আপনি তো আহ্বান জানাচ্ছেন আপনার আচরণে আপনার চাল চলনে আপনি নিজেকে মানে পবিত্র অবস্থায় অর্থাৎ ঢাকা ঢুকা অবস্থায় আপনি বাইরে বেরোন, এটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে। কিন্তু এ বিষয়ে একটা কথা মনে রাখতে হবে যে কণ্ঠস্বর যে দেখবেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বলছেন হাসানের গলা তিনি ছিলেন কবি গলা ছিল খুব মিষ্টি, তো আপনি জানেন যে বহু মৌলভীর তালমিল বহু গায়কের সাথে বহু মহিলা বেরিয়ে চলে গেছে আর কজন শুনে পাগল হয়ে গেছে, একদিকে যেমন এটা ঠিক অন্যদিকে বহু মহিলার আপনি জানেন যে আজকে যে সমস্ত শ্রীদেবী বলে যে সমস্ত তার ফ্যানেরা যে সমস্ত আজকে ফেসবুকে আমরা তো জানতে পারতাম না, এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য অনেকে জানতে পারছি যে উভয়ের সুরে পাগল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসান বিন সাবিতকে বলছেন হাসান লা তুসিল কামারিন কাজগুলোকে ভেঙো না, অর্থাৎ মেয়েদের হৃদয় কাচের মতো দুর্বল, তুমি যদি মিষ্টি সুরে গজল গাওয়া শুরু করো তোমার খুব ভেঙে যেতে পারে, তোমার প্রতি পাগল হয়ে যেতে পারে। আর অপরদিকে মেয়েদেরকে কি বলছেন আল্লাহ তাআলা ইনি তাকাইতুন না ফালা তাকদান বিল কওল ওয়া ইয়াকমাল্লাযী ফী কলবিহি মারাদ, মেয়েরা আল্লাহর ভয় যদি থাকে তা পরপুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলিও না, ও মন দুর্বল হয়ে যাবে তোমার প্রতি ফেরেশতা হয়ে যাবে পাগল হয়ে যাবে। তাহলে কণ্ঠস্বর আপনার উদ্দেশ্য থাকে যদি আপনি অপরিচিত শেখছে আপনার গলা তারা পাগল করবেন, এখানে তো বিপদ হয়েছে। হাসানকে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ারি তুমি কাজগুলোকে ফেলো না, কণ্ঠস্বর দিয়ে আপনি অন্য আপনি কণ্ঠস্বর দিয়ে আপনার অপরিচিত শেখছে আপনি তার ইমান আকলকে নষ্ট করছেন। অনুরূপভাবে মহিলা বাড়িতে গেছে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ, এ ব্যাপারে আমি সবথেকে বেশি বিরোধিতা করি। আরে তোমার সম্পর্কিত ব্যক্তি বলতে কি হলো, বাড়িতে ঢোকার এক তুমি সালাম দাও ওকে সতর্ক হওয়ার সময় চলে দাও না, চাচি আছো গো বলে ঢুকবে, আরে তোর চাচি কি অবস্থা আছে সময় দিবি গায়ে মাথাকে কাপড় তো তুমি দিবি, হ্যাঁ আর গরিবের বিধি সকলের ভাবি চলে গেল সব হরমর করে বাড়িতে ঢুকছে কোন প্রকার পারমিশন নেই কিছু নাই, আল্লাহ তাআলা যেখানে পরিষ্কার কথায় বলছেন লাতাত কুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে বিনা পারমিশনে প্রবেশ করো না। কজন মোল্লা মোল্লি হাজি গাজি মোল্লা মোল্লি খাস আহম যত সকলেই মানে আমরা একই অবস্থায় হয়ে গেছি, তাহলে বাড়িতে তো কোনো বিবিতে বলতে পারে না যে লেনতারা নিয়ে আমাকে কেউ দেখে না। আমাদের অবস্থা পশ্চিমবাংলার অবস্থা বড় বড় পরিষ্কার আহলে হাদিস
খান ভুবানী হচ্ছে মুখ্য মহাদেশে আলেন তার বন্দরের অন্যতম কর্ণধার। তার তার নবাব হবার নবাব হবার কারণে ছিল পর্দা। উনি যে ভূপালের প্রভাব হয়েছিলেন তার কারণে ছিল পর্দা। আপনারা হয়তো আমার বক্তব্য যারা শুনেছেন তাদের হয়তো স্মরণ থাকতে পারে, নতুন যারা এসেছেন তারা শুনে রাখুন। নবাব সিদ্দিক খান হাসান খান ভূপালী ছিলেন, নবাবের ভালো করে শুনুন। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী ছিলেন, ভূপাল ভূপাল রাজ্যের নবাব, এবং তিনি বড় লেখক ছিলেন, মহাদেশ ছিলেন। 222 খানা বই লেখক, কত খান? 222 খানা বই লেখক উর্দু ভাষাতে এবং আরবি ভাষাতে। ওনার একটা আত্মজীবনী আছে তিন খণ্ডে, বইটার নাম হচ্ছে মায়াতের সিদ্ধিকি। এই বইয়ে তার আত্মজীবনী লিখছেন। উনি যখন ভূপালে গেলেন, ভূপালে গেলেন ভূপালের কাজ করতে গিয়ে, আলেমরা বেশিরভাগ গরিব হয়, বড় লোকরা ভাবছে যে এটা হচ্ছে মল্লী লাইন মানে ফকিরি লাইন, তারপর নিচ্ছে নিচে ধরে যেতে হবে, আমার বেটাকে ওয়া পড়াবো না। এই ভাবনা আলেম হলেই মানে গরিবের খুব একটা ভাবনা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভাবনা পরিবর্তন ঘটেছে। ইনি অর্থের অভাবে ভূপাল গেলেন, ভূপালে গিয়ে কাজ করতে লাগলেন শ্রমিক হিসাবে। ভূপালের রানীকে শ্রমিক রেখে বলছে আমাদের সাথে শ্রমিক এক শ্রমিক কাজ করছে, তার নাম হচ্ছে সিদ্দিক হাসান, সে অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, বেচারা অভাবের তুলনায় মাঠের এবারে কাজ করছে, একে শিক্ষা দপ্তরে কোনো কাজ দেন। সেখানে গেলেন, সেখানে জওহর দেখাতে শুরু করলেন, এবং শেষকালে ভূপালের রানী তার স্বামী মারা গেছিল আর নিজের রাজকার্য পরিচালনা করছিল। সে ভাবলো যে শিক্ষিত মানুষকে তো বিয়ে করে নিলে হয়, প্রস্তাব দিল। নবাব সিদ্দিক হাসান দেখলেন যে আমার তাহলে তো অভাব দূরে যাবে, তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে সবচেয়ে সমস্যা হচ্ছে যে স্ত্রী হচ্ছে হাকিম আর ই হচ্ছে প্রজা। প্রত্যেক দিন বিকালবেলাতে সেখানে টমটম, এখন তার চার চাকা বের হয়নি, বিকালবেলা চার চাকা বের হয়নি, সেখানে ঘোড়াগাড়িতে চেপে মানে নদীর ধারে ধারে রোজ ভ্রমণে বিকালে যেত। নবাব সিদ্দিক হাসান পাশে এক বড় আলেম এক পাশে বসে, আর ভূপালের রানী অপর পাশে এক সাইডে বসে। তো সব লোক দেখতো, ইমানি মাওলানা সাহেব আর স্ত্রী, সবাই দেখছে। তিনি দেখছেন যে আমি রোজ হাদিস পড়াচ্ছি আর আমার স্ত্রীকে এক পাশে বসে নিয়ে আমি হাওয়া খেয়ে বেড়াচ্ছি, কি আমাদের দিনে তো আমার রক্ষা নেই। রসুল খান সাল্লাহ আসলাম বলছেন তাইয়ুস লাইলে শুনছেন না, তাইয়ুস আপনাকে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন তাইয়ুসকে, রসুল খান সাল্লাহ জবাব বললেন না প্রচুর আল্লাহ দিলা ইবানি আল্লাহ মান দাখাল আহলি, যে যে লোক যে পুরুষ তার স্ত্রীর কাছে পর পুরুষের আনাগোনাকে খারাপ মনে করে না সেই হচ্ছে তাইয়ুস, তা আমি তো তাইয়ুস, আমার আখেরাত কি হবে। সেজন্য উনি কৌশল অবলম্বন করলেন এবং বললেন ছাত্রদেরকে, নিজের কাছে বললেন যে আজকে আমার অবস্থা হাদিস তো আমি স্ত্রীকে মানতে পারছি না, ওরা হচ্ছে ভোপালের রানী, তো আমি কি করবো, ওকে তো আমি বুঝাতে পারছি না, আমি প্রজা ও হচ্ছে রানী দেশের শাসনকর্তা, আমি কি করে বলি। সুতরাং কৌশল অবলম্বন করলেন, ছাত্রদেরকে বললেন বিকালবেলা যখন বেড়াতে যাবো তো রাস্তা হাঁটকে তোরা বলবি যে স্যার আপনি যে বললেন আর তাইলুস লাইলে খুলছেন না, তাইলুস জান্নাতে যাবে না, তো সেই লোকটাকে তো আমরা চিনতে পারছি না, আগে যেহেতু চুক্তি ছিল। উনি খালি বললেন আরে যে আমি রে আমাকে দেখে চিনতে পারছেন না, ওরা পালিয়ে আসলো, আগে তো চুক্তি ছিল। এবার রাতে একান্ত বিছানায় স্বামী স্ত্রী এক বেচারে শুয়েছে, ভূপালের রানী তখন জিজ্ঞাসা করছে আরে ছাত্ররা আপনাকে রাত করছে কি জিজ্ঞাসা করলে, আর আপনি খালি বললেন যে আমি, তো বিষয়টা তো আমি বুঝতে পারলাম না, বলে তোমার বিষয় নয় ওটা আমার পার্সোনাল ম্যাটার, তোমাকে বুঝতে হবে না, বলে আমার আরে আমার সামনে ওটা আমি বুঝবো না ভাই, তখন তিনি বললেন যে দেখো তুমি দেশের রাজকার্য পরিচালনা করছো আর সমস্ত লোক তোমাকে দেখছে, আর হাদিস বলছে যে যার বিবিকে সবাই দেখে তার জান্নাত হারাম, আমি কি করবো, আমি তো তোমাকে বলতে পারছিলাম না, সেজন্য বললাম যে আমাকে দেখে কি নাজাত এত বড় কথা তো একজন আমাকে বলেননি, আমার কারণে আমি আপনি জান্নাত থেকে জাহান্নামে গেলে আমি কি জান্নাতে যাবো নাকি, ওসব চলবে না, আজ থেকে আপনি হবেন ভূপালের নবাব আর আমি চলে যাচ্ছি পর্দায়। তখনই সমস্ত সহকর্মীদেরকে ডেকে ঘোষণা করে দিলেন আজ থেকে তোমাদের মাওলানা নবাব সিদ্দিক হাসান খান হবেন নবাব আর আমি পর্দাতে চলে যাব। শরীয়তের বিধান মানতে গিয়ে নবাব সিদ্দিক হাসান খান নবাব হয়ে গেলেন, মাহাতুল সিদ্দিক এমনি লিখা আছে, মাহাতুল সিদ্দিক এমনি লিখা আছে আমাকে। হ্যাঁ, তো এর ব্যাপারটা যেটা হচ্ছে যে মাওলানা আমি যেটা বলতে চাইছি যে মিডিয়ার প্রোপাগান্ডায় আপনি ভাবছেন যে বাইরে বেরোলে হাওয়া লাগলে এবং সবাই দেখলে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো, আমাদের শেখ ইফতিয়ার এস্তেদামি ভাষণ দেবেন,
আমি 5 দিনে শেষ করবো, অনেক কথা বলার আছে, পদ্মা সম্পর্কে বক্তৃতা কমপক্ষে 3-4 ঘন্টা দরকার, ডিটেলস ঘটনা করি। আমি সে একটা কথা বলছি যে মাওবাদীরা আপনাদের নিয়ত কত খারাপ মনে দেবেন বলছি, আবার বলছি শেখ গঙ্গাগার সঞ্জয় গার্গ তো আপনার মুখ মিলেগা, আপ আপনি বিবিও কে লিয়ে সারে যেখানে কপড়ে খরিদতে হ্যাঁ वो लेकिन आपके सामने नहीं पहनती, वो जमा कर रखते चार बाहर निकलती है तब पहनते, वो किस लिए इसीलिए पहनते। हमारा सब मेहनत पैसा दिया, बीबी के साड़ी की दी, ब्लाउज की दी, साड़ी साया की दी, दामन का कपड़ की दी, और सब बक्से भरा रहे, क्यों मोड़ लो भाई लगे सेदिन कर लो, जल से आसल सेदिन कर लो, बापर वाली घर सेदिन कर लो, ट्रेने चाकू सेदिन कर लो। अरे हमें कि दिलम तो नतून कपड़े নতুন কাপড়ের সুগন্ধটাকে আমি বিছানায় শুনতে পাবো না, আয় যে আফসোস যে আল্লাহ দুনিয়া কি হল, তেলে মাসের লোক শুনবে সেই মাসের ঘরে রাত্রে নতুন কাপড়ের গন্ধ শুনেছিলাম আর তারপরে সব দুধ হয়ে গেল, এর থেকে আর নিয়ম খারাপে কি হবে? আমাদের বিবিরা সব পরের জন্য হয়ে গেছে, আমাদের জন্য সমস্যা এটা মলবি বিবি নেতা সাধারণ মোদী লোকেরও বিবি নেতা এক হয়ে গেছে। পর্দা পর্দা করে আলেম পর্দা কেউ বুঝে না, পর্দা পর্দা করে আলেম পর্দা কেউ বুঝে না, মনের পর্দা উঠে গেল দেখে তিনি সিনেমা। লোকেরা ভাবছে যে আমার একটা বিবি খায়রাত করে দিয়ে আরো 50টা বিবি দেখতে পাচ্ছি, অসুবিধাটা কোথায়? মুশকিল এখানে দেখছে যে আমার তো বাইরে গেল থেকে গেল, আরো তো পাঁচটা দেখতে পাচ্ছি। আরে আল্লাহর বান্দা, আপনাকে আপনার অধীনে দিয়েছে, তাকে সুরক্ষিত রাখুন, কে আমাদের জবাব দিতে হবে? তো দুঃখের ঘটনা, আপনাকে দলিল বলতে গেলে আমি দলিল এক্ষুনি হওয়ার পর অনেক কিছু শুনিয়ে দেবো, আলহামদুলিল্লাহ সব ঠিকের উপরে আছে, কিন্তু পর্দা সম্রাট নিজেকে যে দাবি করছে আহল হাদিস কোরআন এবং সেই সুন্নাহ মানে তা রাসূলই দেয় না, আর বুকে হাত রাখার আমিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের হাড়ি হাড়ি কলসিটা ঢুকবে, খুব দুঃখজনক ঘটনা। আলিমরা আহল হাদিস আলিমরা বিভিন্ন মাসলা নিয়ে ইখতিলাফ করছে, এই উম্মতের এত বড় বিপর্যয় নিয়ে কেউ মুখ খুলছে না। কোথায় আমার বিবি থাকে, কোথায় সয়, কোথায় বিবি থাকে, কোথায় কোনো খোঁজ খবর নাই। একটু সতর্ক হন, সাবধান হন, সাবধান হন। একটা বাংলা কবিতা বলছি 3-4 লাইন, হাউস গ্রাম হাই স্কুলের বার্ষিক একটা ম্যাগাজিন থেকে বিভস্ত করছিলাম, কোটায় বিভস্ত নাই। আমাদের শেখ তো তারাই থেকে মদিনা যা বিয়া তো সে সাহিল সে তোবা কর লিয়া, वो एक शेर है, कह दो मीर और गालिब से हम भी शेर कहते हैं, वो सदी तुम्हारी थी ये सदी हमारी है, तो हम भी शेर कहते थे शेर। लेकिन जब सही मुस्लिम जो हदीस पढ़ी कि इंसान अपने अंदर शेर जमा करे उससे बेहतर है कि गहू भी जमा करे, इसलिए वो शेर सारी मैंने भी छोड़ दिया, लेकिन वो बड़ा शेर सुनिए। अधिकार जमानार आधुनिक बामा, अधिकार जमानार आधुनिक बामा, আবরু ঢাকিছে তার মাঙ্গু জামা, বুক খোলা পেট খোলা আধা বারো আনা, ঘুটাইয়া পড়ে তার রঙের সীমানা, পার হতে গিয়া যেন থমকিয়া যায়, লাল নীল ছায়া তার ধুলায় লুটায়, লজ্জাহীন সজ্জাহেরি শয়তানি আঁকি, লজ্জাহীন সজ্জাহেরি শয়তানি আঁকি, সে নারী রে গিলে খেতে রাখে না কো বাকি। অবস্থা কি করছে সমাজ সোসাইটিতে, শুধু শুধু তোকে হাত ধরা আমি মুসলিম সনান খানে ইবরত কি দাস্তান হ্যায়, মুসলিম সনান খানে ইবরত কি দাস্তান হ্যায়, দিল ঢুঁড়তা হ্যায় জিনকো ও সুবতে কহাঁ হ্যায়। অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই রাত্রে এই শেষ পাহাড়ে মাওবাদীদেরকে এবং তাদের অভিভাবকদেরকে বিনীত অনুরোধ করছি, দুনিয়া কিছু বলে কোরআন এবং সেই সুন্নাহর মৃত্যু বরণ করতে হবে, তাহলে পরকাল অন্ধকার। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ তাআলা সুযোগ দিলে কালকে অন্য বিষয় নিয়ে বলবো। অকুল কাউলি হাযা
حينما رددت يا رب العباد.